আসসালামু আলাইকুম এবি চ্যানেলের সঙ্গে আছি আমি আফরোজ আহমেদ নিশি এবারে বিস্তারিত করোনা পরীক্ষার ফি কমছে সরকার করোনা পরীক্ষার ফি কমাচ্ছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করালে ফি লাগবে একশো টাকা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হবে তিনশো টাকা দেশে করোনার সংক্রমণ শুরু হলে সরকারিভাবে বিনা ফিতে এই পরীক্ষা করতে হতো পরে উনত্রিশ জুন এতে ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বাস্থ্য সেবা বিভাগ তখন হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করালে ফি দিতে হতো দুইশো টাকা আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো পাঁচশো টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান ফি কমানোর বিষয়টি জানান তিনি বলেন এখনো বিষয়ে প্রজ্ঞাপন হয়নি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মন্ত্রী ফাইলে স্বাক্ষর করলেই প্রজ্ঞাপন জারি হবে সরকার করোনা পরীক্ষার ফি নির্ধারণের পর স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকেই সমালোচনা করেন ফি নির্ধারণের পর পরীক্ষার হারও কমতে থাকে অবশ্য বেসরকারি হাসপাতালে আগে থেকেই পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হচ্ছে আর বেসরকারিভাবে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য লাগছে সাড়ে চার হাজার টাকা এখনকার মতো শেষ করছি আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফরোজা আহমেদ নিশি আল্লাহ হাফেজ